আমার খুব পরিচিত একজন কাজ করতে করতে হঠাৎ ওনার ডেস্কটপের আইকনগুলো কোথায় হারিয়ে গিয়েছে, তো এজন্য আজকের আমি টিউটোরিয়ালটি তৈরি করেছি যে উনি অনেকদিন ধরে কম্পিউটারে কাজ করেন বাট এই জিনিসটা বুঝতে পারছিলেন না কোন জায়গা থেকে আনবেন। তো যারা পারেন না তারা দেখে নিতে পারেন। তো চলুন দেখা যাক, তার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমার চ্যানেলে কম্পিউটার রিলেটেড অনেক ভিডিও পাবেন যেগুলো দেখে বা যে ভিডিওগুলো দিয়ে আপনারা উপকৃত হতে পারবেন, এজন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো খুব ছোট্ট একটি কাজ, ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করব, দেন ভিউ থেকে শো ডেস্কটপ আইকনে আসব। আসার পরে দেখব যে আমার ডেস্কটপে কোনো কিছুই নেই। তো এখানে একটি পিক মতো মনে হচ্ছে, আমি পার্সোনালাইজ থেকে আমার ডেস্কটপের আইকন চেঞ্জ করে নিচ্ছি লোগোটি। তো এখন দেখতে পারছেন যে সব কিছু আছে, বাট আমার ডেস্কটপের উপরে যে জিনিসগুলো থাকার কথা, দিস পিসি রিসাইকেল দেন ফাইল ফোল্ডার যেগুলো ছিল সেগুলো কোনো কিছুই নেই। আবার ভিউ থেকে রাইট বাটন ক্লিক, দেন ভিউ থেকে শো ডেস্কটপ আইকনের উপরে ক্লিক করলে এগুলো সব চলে আসবে। তো এটাই ছিল মূলত কাজ, কিন্তু অনেকে না বোঝার কারণে হুট করে মনে থাকে না বা এ রিলেটেড কোনো কিছুর কারণে এটা করতে পারেন না। তো যারা পারেন না তারা হয়তো শিখে নিলেন। আমি আবারও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বলছি, এবং আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে।